কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবার বিপিএল এ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিভাগের ঐতিহ্য ধরে রাখতেই লঞ্চে করেই শিরোপা বরিশালে নেয়ার ঘোষণা ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের। এই দলটা আগামীতেও ধরে রাখতে চান তিনি। শিরোপা জয়ে খুলে গেছে সম্ভাবনার দ্বার। ভবিষ্যতে বরিশালে খেলা আয়োজনের ঘোষণা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমানের। সাইফুর রহমান চৌধুরী রিপোর্ট। এক যুগে বদলে গেছে অনেক কিছুই। পদ্মা সেতু কমিয়ে দিয়েছে লঞ্চের গুরুত্ব। বরিশাল বার্নার্স থেকে বরিশাল বুলস হয়ে নামের আগে এসেছে ফরচুন। আগের তিনবার ফাইনালে উঠেও ভাগ্য বদলায়নি। শেষ পর্যন্ত 12 বছরের প্রতীক্ষা কাটিয়ে বিপিএল এ চ্যাম্পিয়ন হলো বরিশাল। এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার, টানা 3 জয়ে শিরোপা তামিমের হাতে। অথচ শুরুর ব্যর্থতায় এই দলটাকেই অনেকে কটাক্ষ করেছেন বুড়োদের দল বলে। ঐতিহ্য ধরে রাখতে লঞ্চে ডেকে করে ট্রফি বরিশালে নেয়ার পরিকল্পনা ফরচুন চেয়ারম্যানের। দলের বুড়োদের আগামী বছরও ধরে রাখতে চান তিনি। 60টা দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল। ঢাকাকে আমরা বলি যে শক্তিশালী দল না, আসলে ঢাকাও কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনি দেখেন 22 উইকেটস নিয়েছে কিন্তু শরীফুল। সো সব দলগুলোই ভালো ছিল এবং কুমিল্লা মানে মোটামুটি এর চেয়ে ভালো শক্তিশালী দল ছিল এবং তাদেরকে হারিয়ে আমরা জিতেছি, এটা আমাদের জন্য প্রাপ্তি, বড় প্রাপ্তি। বিসিবির কাছে রিকোয়েস্ট করব যে বরিশালে যেন খেলা দেয় এবং তখন দেখবেন যে ক্রাউড কাকে বলে। আমরা ঢাকাতে যে ক্রাউড তার 50 গুণ বেশি ক্রাউড হবে বরিশালে। যে মুশফিক, আমরা চারজনের কেউই পাইনি, ইভেন মিরাজ। সো আমরা প্লে করেছি অনেক বছর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই গট ইট। ইয়া, এরা অবশ্যই সেরা এবং আপনারা দেখেন চেন্নাই সুপার কিংসে কিন্তু এই ধরনের দল গঠন করে এবং তারা সবসময় ভালো ভালো রেজাল্ট করে। আমরাও আমি ওই অভিজ্ঞতার আলোকেই আমি দলটা করেছি এবং আপনি দেখেন আমি কিন্তু ইয়াং ক্রিকেটারও এনেছি রেখেছি, বাট তারা পারফর্ম করতে পারেনি, বাট আই এম শিওর লেটার দে উইল পারফর্ম। নিজ বিভাগে ট্রফি যাচ্ছে, এবার খেলাটাও বরিশালে নিতে চান প্রতিমন্ত্রী। পদ্মা সেতু হয়েছে আমাদের এখানে, বরিশালে লঞ্চ যাওয়া যায়, প্লেনে যাওয়া যায়, আগামী দিনে ট্রেনেও যাওয়া যাবে। তবে আমাদের এই কাপ বরিশালে লঞ্চে নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে। এই খেলাকে বরিশাল যে চ্যাম্পিয়ন হলো এই জন্য আমরা ভবিষ্যতে আমরা বরিশালও এটাকে আয়োজন করতে চাই এবং আশা করি এই জয়ের মাধ্যমে সমস্ত বরিশাল বিভাগে ক্রিকেট, ফুটবল, বিভিন্ন ক্রীড়ার উপরে মানুষের নতুন উদ্দীপনা জাগরণ সৃষ্টি হবে। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতায় স্বস্তিতে আয়োজকরা, কারণ একটা নির্বাচন পরবর্তীতে অনেক রকম আশঙ্কা মানুষ করছিল। তো সেই পার্সপেক্টিভে যদি বলেন যে না, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ফ্ললেসলি ভাবেই হয়েছে টুর্নামেন্টটা, কোনো রকম ত্রুটি বিচ্যুতিও ছিল না। ভেনু কম, এটা তো আপনারা জানেন যে আমাদের হোম অ্যান্ড অ্যাওয়ে করতে পারলে অবশ্যই টুর্নামেন্টটা আরও সাকসেসফুল হতো। হোম অ্যান্ড অ্যাওয়ে আমরা এখনও করতে পারছি না বিকজ সব ভেনুতে প্রপার হোটেল, প্রপার স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে ওঠেনি। আর যদি উইকেটের মান বলেন, অবভিয়াসলি লাস্ট ইয়ার থেকে উইকেট অনেক ভালো ছিল এবং প্রচুর রানও হয়েছে। দুই একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই আমরা বলবো যে আমাদের এক্সপেক্টেড লেভেলের উইকেট ছিল। ভবিষ্যতে আরও জমজমাট বিপিএল উপহার দেওয়ার প্রত্যাশা আয়োজকদের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।